একজন বাদাম বিক্রেতার গল্প, যিনি কিনা তার মোটর বাইকে করে বাদাম বিক্রি করেন এবং মানুষের ফেলে দেওয়া জিনিসপত্র, যেমন ধরুন হাতের বালা, কানের দুল, এই ধরনের জিনিসপত্রের বিনিময়ে বাদাম দিয়ে থাকেন, তাও আবার কাঁচা বাদাম। হ্যাঁ, বলছি ভারতের বীরভূমের বাসিন্দা ভুবন বাদ্যকরের কথা। ভাগ্য আপনাকে পরবর্তী মুহূর্তে কোথায় নিয়ে দাঁড় করাবে সেটা আপনার আমার কারো জানা নেই। এই বাদামওয়ালা কিছুদিন আগে একটি গান গাইতেন এবং বাদাম বিক্রি করতেন, যে গানটি পুরো ইন্টারনেট কাঁপিয়েছে। বাদাম বাদাম বুবু, কাঁচা বাদাম, আমার কাছে নাইকো বুবু, ভাজা বাদাম। ইন্টারনেটের কল্যাণে কোনো এক ব্যবহারকারী এই গানটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন এবং পরবর্তী সময়ে সারা বিশ্বের মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে এই গানটি। কাঁচা বাদাম গানের স্রষ্টা ভুবন বাদ্যকর জানিয়েছিলেন, পরবর্তী মুহূর্তে আমি বাদামই বিক্রি করব। কিন্তু তার মুখে এখন অন্য কথা। এক মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি এখন সেলিব্রিটি, আমি এখন গান গাইব, এখন আমি আর বাদাম বিক্রি করব না, আর বাদাম বিক্রি করলে মানুষ আমাকে ছোট ভাববে, এমনটি বলেছেন এক মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে। কি করবেন এখন? এবার এখন আপনাদের কাছে থাকবো, আপনারা যে আপনাদের কাছে এসেছি আপনাদের কাছেই থাকবো, আর শিল্পী হয়ে থাকবো, আর কি বাদাম বিক্রি করা যাবে? আমি এখন সেলিব্রিটি হয়েছি, আপনারা যদি সেলিব্রিটি হয়ে আমি যদি বাদাম বিক্রিতে যাই আমাকে লজ্জিত হতে হবে। হ্যাঁ, এই নিয়ে চলছে আলোচনা এবং সমালোচনা। একসময় যেমন কাঁচা বাদাম গানটি টলিউড, বলিউড সহ অন্যান্য দেশের সমস্ত ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে, ঠিক তেমনই তার এই মন্তব্যকে নিয়ে নেটিজেনরা আলোচনা এবং সমালোচনায় মেতেছে। নেটিজেনরা বলছেন, রানু মণ্ডলের মতো তার অবস্থা হবে। রানু মণ্ডল যেমন ফুটপাত থেকে বিশ্ববিখ্যাত সিঙ্গার হয়েছিলেন এবং পরবর্তী সময়ে তার অহংকারের জন্য নিচে নেমে গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি বরখাস্ত হয়েছিলেন, ঠিক তেমনই হবে ভুবন বাদ্যকরের ক্ষেত্রে। নেটিজেনরা বলছেন, অহংকার করা ভালো নয়, অহংকার করে অনেকেই তাদের ফিউচারকে হারিয়েছেন। যাই হোক, কাঁচা বাদামওয়ালা কাকু ভুবন বাদ্যকর সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী আয়োজনে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটের জন্য প্রস্তুত থাকুন।